সুপ্রভাত বন্ধুরা, আজ 19শে ফেব্রুয়ারি 2024 শুভ সোমবার, সপ্তাহের প্রথম দিন। সবাই আমরা কর্মব্যস্ত হয়ে পড়ব, সবাই কাজের জন্য ছুটোছুটি করতে থাকব। আজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চায় আক্রমণ করে কথা বলা, এই নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে আমার একরাশ ভালোবাসা জানাই, খুব ভালো থেকো। এই আক্রমণ করে কথা বলা, এই জিনিসটা আমাদের থাকা ঠিক না। এটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি, আমাদের নিজেদের বাড়িতেই লোকেরা আছে যারা আক্রমণ করে কথা বলে, এবং অনেক স্ত্রী তার স্বামীদেরও আক্রমণ করে কথা বলে, স্বামীরাও স্ত্রীদের আক্রমণ করে কথা বলে, অনেক ছেলেরা আছে যারা বাবা মাকে আক্রমণ করে কথা বলে। এরা এটা করতে খুব ভালোবাসে, ওরা নিজের দোষ কখনো দেখতে পায় না, এরা সমস্যার সমাধান করতে জানে না, এরা নিজেরা সংবেদনশীল হয় না, অন্যের ভুল সবসময় ধরে বেড়ায়, এদেরকে কিন্তু সবাই ভয় পায়। এইসব যারা আক্রমণকারীরা, তারা কিন্তু নিজের সমালোচনা একদমই পছন্দ করে না, এরা শুধু সবার অধিকার ভঙ্গ করার দিকেই ঝোঁকে। যেমন অনেক স্ত্রী আছেন, তার স্বামীদের বলেন, তোমাদেরকে তো কখনো দেখি না, তোমরা আমাকে গিফট এনে দাও। অনেক স্ত্রীরা অনেক স্বামীদের বলে, আবার অনেক স্বামীরা বলে, তোমরা তো অমুক কাজটা করো না, এটা করো না, সেটা করো না, এইসব বলে থাকে। সবসময় স্বামীরাও স্ত্রীদের ভুল ধরার চেষ্টা করে আর সমালোচনা করার চেষ্টা করে, আক্রমণাত্মক কথা বলার চেষ্টা করে, যেটাতে মানুষ হার্ট হয়, দুঃখ পায়। এদেরকে কিন্তু বয়স হলে সবাই ছেড়ে চলে যায়, এরা তখন একাকিত্বে ভোগে। সবাই তখন ভাবে, এই যে এই লোকটা সারা জীবন আমাদের জ্বালিয়েছে এই আক্রমণাত্মক কথা বলে, তাই তার থেকে সবাই দূরে চলে যায়। তাই আমরা খুব সাবধান থাকব আক্রমণাত্মক এই আক্রমণকারীদের কাছ থেকে, আক্রমণাত্মক কথা থেকে আর আক্রমণকারীদের থেকে। আমরা সবসময় চেষ্টা করব এই রকমভাবে আক্রমণ করে কথা না বলা। সেই জন্যই আজকে আমার এই আলোচনা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এগুলো করতে ভালোবাসেন, সমালোচনা করতে ভালোবাসেন, সবার ভুল ধরতে ভালোবাসেন, সেগুলো কিন্তু ঠিক নয়, সেগুলো একদম ঠিক না। আমরা সবাই সবাইকে ভালোবেসে আক্রমণ করা বন্ধ করে দেব, ভালোবাসব, নিজের মনে করব, তাহলেই আমরা আর এই সব আক্রমণাত্মক কথার মধ্যে যাব না। কেন আমরা নিজের মানুষকে ভুল বুঝব, কেন আমরা তাদেরকে হার্ট করে কথা বলবো? অনেক মানুষই দেখেছি, আমাদের অনেক বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি, সব সময় দেখছি যে ওই রকম আক্রমণকারী কথাবার্তা বলে, বা যেটাতে মানুষের দুঃখ পায়। বন্ধু বান্ধবেরা দেখা হলে কি হয়, একটু আনন্দ উপভোগ করে, তা না, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছেন যারা অন্য বন্ধুদের আক্রমণ করে কথা বলে, এগুলো ঠিক না, এগুলো একদমই ঠিক না। সেই জন্যই আজকে আমি প্রভাতী চর্চায় এই আলোচনা নিয়ে এসেছি। সবাই আমরা খুব ভালো থাকব, আনন্দে থাকব, সুস্থ তো থাকতেই হবে। আজ আসি, তোমাদের বন্ধুদের ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্টস তো করতে একদম ভুলবে না। আজ আসি, বিদায় বন্ধুরা।